পরাজিত মহল জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনার শক্তিকে নির্মূল করতে চেয়েছিল বললেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। ঘন কুয়াশায় টানা আট ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটের ফেরি চলাচল। আসসালামু আলাইকুম, বিজয় জেলা বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি, আমি আনিকা সাবরিন। শুনছিলেন শিরোনাম, দেশের এক নম্বর ডিজিটাল নেটওয়ার্ক রবি, ভেতরেও স্ট্রং বাইরেও স্ট্রং। এবার বিস্তারিত, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন, পরাজিত মহল জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনার শক্তিকে নির্মূল করতে চেয়েছিল পাবনার সাথিয়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সভায় আরও উপস্থিত ছিলেন সাথিয়া উপজেলা পৌর মেয়র মেরাজুল ইসলাম প্রামাণিক, আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাধারণ সম্পাদক তপন হায়দার শান, আওয়ামী লীগের সহ সভাপতি রবিউল করিম হিরু, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল লতিফ প্রমুখ। ঘন কুয়াশায় টানা আট ঘন্টা বন্ধ থাকার পর সকাল 10টায় স্বাভাবিক হয়েছে মুন্সীগঞ্জের শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটের ফেরি চলাচল। এর আগে ঘন কুয়াশার কারণে রাত 2টা থেকে বন্ধ করে দেওয়া হয় এই রুটের ফেরি চলাচল, ফলে মাঝপদ্মায় নোঙর করে রাখা হয় 4টি ফেরি। ঘাট এলাকায় আটকা পড়ে ছোট বড় মিলিয়ে 400+ যানবাহন। বিআইডব্লিউটিসি এর শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক গিয়াসুদ্দিন পাটোয়ারি জানান, আট ঘন্টা বন্ধ থাকার পর শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। ঘন কুয়াশায় দুর্ঘটনার ঝুঁকি এড়াতেই ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। শীত মৌসুমে সাভারের আশুলিয়ায় জিরানি আমতলা সড়কে যেন বর্ষাকাল, হাঁটুর জল ঠেলে সড়কে চলাচল করতে হচ্ছে খেটে খাওয়া লাখো মানুষকে। বছর জুড়ে একই হাল, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নানা আশ্বাস দিলেও দেড় যুগে মেলেনি এর সমাধান। আমাদের সাভার উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলাম এর পাঠানো তথ্য ও চিত্র নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। সড়কটি দেখে মনে হচ্ছে বর্ষাকালের রাতভর বৃষ্টির পর সকালে পানিতে ডুবে থাকা সড়কের এমন হাল। এমনটি নয়, পুরোটাই ভুল। দুই এক বছর পর দেড় যুগ পেরিয়ে গেলেও সাভারের আশুলিয়ার জিরানি আমতলা সড়কটির কোনো উন্নয়নের ছোঁয়াই লাগেনি। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সারা বছরই হাঁটু পানিতে ডুবে থাকে সড়কটি। সংস্কারের অঙ্গীকার নিয়ে সময়ের সঙ্গে বদল হয়েছেন এই অঞ্চলের জনপ্রতিনিধি, সাংসদ ও সংশ্লিষ্ট কর্মকর্তারাও। তবে ভাগ্য বদল হয়নি এ সড়ক দিয়ে চলাচলরত বিভিন্ন অঞ্চলের লাখো মানুষের। শীত কিংবা গ্রীষ্ম বা বর্ষাকাল, বছরের প্রত্যেকটি দিনেই এমন অবস্থা। দুর্যোগ আর ভোগান্তির কথা গণমাধ্যম বিভিন্নভাবে তুলে ধরেছে বহুবার, তবুও টনক নড়ছে না কর্তৃপক্ষের। বেহাল সড়কগুলোতে নানা ভোগান্তি সাধারণ মানুষের, আর ক্রেতার অভাবে বেচাকেনা নেই এই সড়কের পাশের ব্যবসায়ীদের। আমি কালকে রাস্তাতে ভ্যানে যাওয়ার সময় ভ্যান উল্টে আমার আঙ্গুলটা ভেঙে গেছে। রাস্তার দুই ধারে যে ড্রেনগুলো আছে, ড্রেনগুলো বন্ধ হয়ে গেছে। এই ড্রেন যদি সংস্কার না হয় তাহলে এই রাস্তার ভালো হবে না। রাস্তা খারাপের কারণে যখন আমরা রিক্সা বা অটো দিয়ে যাই তখন সেগুলো উল্টে যায় এবং আমাদের ড্রেস খারাপ হয়ে যায়। আজকেও আসার সময় দেখেছি দুই মহিলা পরে মানে পা একদম ফ্র্যাকচার হয়ে গেছে। গাড়ি ঘোড়া চলতেছে না, আমাদের ব্যবসায় প্রচুর ক্ষতি হচ্ছে। এই বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার বলেন, তো এটা প্রথম প্রাথমিকভাবে এটা বলা ছিল যে এটা আপনার কার্পেটিং হবে। তো আমাদের ইঞ্জিনিয়ার এবং আমাদের টেকনিক্যাল যারা আছে তারা খোঁজখবর নিয়ে যেটা দেখেছে যে কার্পেটিং করলে আলটিমেটলি এই জায়গায় রাস্তা থাকবে না, পরবর্তীতে নষ্ট হয়ে যাবে। তো তারা যাচাই বাছাই করে এটা আরসিসি ঢালাই করা যায় কিনা সেরকম একটা প্রস্তাবনা দিয়েছিল। তো সেটা অনুমোদন হয়েছে, আরসিসি ঢালাই হবে। এই কাজটা আগামী সপ্তাহে শুরু হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে এটা কিংডম
যে কনস্ট্রাকশন তারা কাজ করছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আশা করি খুব তাড়াতাড়ি এটা একটা সমাধান আমরা পেয়ে যাব। তাই আশ্বাস নয়, ভোগান্তি থেকে মুক্তি দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটি প্রত্যাশা এ সড়ক দিয়ে চলাচলরতদের। এনটিএস শুভ, বিজয় টিভি, নিউজ ডেস্ক। মেহেরপুরে শুরু হয়েছে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলা। এই উপলক্ষে সকাল 10টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এস এম গোলাম ফারুক, জেলা প্রশাসক পরিমল সিংহ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক খায়রুল হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক সহ জেলার সরকারি কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ র্যালিতে অংশ নেয়। অপরদিকে গাংনী উপজেলা প্রশাসনের আয়োজিত উন্নয়ন মেলা উপলক্ষে আজ সকাল 9:30টায় মেহেরপুর দুই আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা করেন। পরে গণভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে উন্নয়ন মেলার উদ্বোধন করেন। কনকনে শীত উপেক্ষা করে ব্যাপক কর্মী সমাগমের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়ন শ্রমিক লীগের ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় এসপিএস স্কুল অ্যান্ড কারিগরি কলেজ হল রুমে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি আমিন মিজানুর রহমান। মাস্টার মোহাম্মদ ইউনুস সর্দারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের নেতা ও মাদারীপুর জেলা পরিষদের সদস্য শারমিন জাহান হেলেনা। সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করা হয়। গ্রাম পুলিশদের জন্য চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ন্যায় বেতন স্কেল ঘোষণার দাবিতে মানববন্ধন করেছে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় কর্মরত গ্রাম পুলিশেরা। আজ সকাল 10টা থেকে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, সরকারের কর্মচারী হওয়া সত্ত্বেও গ্রাম পুলিশদের জন্য কোনো বেতন স্কেল নেই। মাসিক মাত্র 3000 থেকে 3400 টাকা ভাতা ছাড়া তাদের কোনো সুযোগ সুবিধা নেই, ফলে গ্রাম পুলিশেরা অবহেলিত হয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। মানবিক বিষয়টি বিবেচনা করে অবিলম্বে তাদের জন্য চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মতো বেতন স্কেল ঘোষণার দাবি জানান তারা। উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে বগুড়া জেলা শাহজাহানপুর উপজেলা পরিষদ চত্বরে শুরু হয়েছে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলা 2018। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ জাতীয় সংসদে প্রেস কনফারেন্সের মাধ্যমে বেলা 11টায় মেলাটি উদ্বোধন করা হয়। উন্নয়ন মেলা উপলক্ষে শাহজাহানপুর উপজেলায় এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক জননেতা এ কে এম আসাদুর রহমান দুলু, উপজেলা চেয়ারম্যান সরকার বাদল সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে বরগুনার তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন ও পাঁচ জেলার সাথে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল 11টায় বরগুনা সার্কিট হাউস মাঠে এ মেলার উদ্বোধন করেন বরগুনা এক আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা দুই আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব আব্দুল মালিক ও বরিশাল বিভাগীয় কমিশনার শহীদুজ্জামান। নাটোরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিশাল গণসমাবেশ হয়েছে। বুধবার বিকেলে শহরের কানাইখালীতে জেলা আওয়ামী লীগের আয়োজনে এই গণসমাবেশে উপস্থিত ছিলেন নাটোর চার আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস। অন্যদিকে নাটোরের গুরুদাসপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের উদ্যোগে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে গুরুদাসপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসমাবেশে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান খান। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নানান কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক
10ই জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্যদানের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট শিব শঙ্কর দাস, কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটু, মোশারফ হোসেন সরকার প্রমুখ। অপরদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা 6টায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের নতুন শিল্পকলা একাডেমির হাসন রাজা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মতিউর রহমান। দর্শক, এখন জানাচ্ছি আজকের বাজার দর। সপ্তাহের শেষ দিনে রাজধানীর বাজারে আবারও বেড়েছে সবজির দাম। সবজি ভেদে কেজি প্রতি বেড়েছে 10 থেকে 15 টাকা, তবে কমেছে মাংসের দাম। গরুর মাংসে কেজি প্রতি কমেছে 20 টাকা, আর খাসির মাংসের কেজি বিক্রি হচ্ছে 700 টাকায়। রাজধানীর কারণ বাজার কাঁচা বাজার ঘুরে এম এর কাহারের ভিডিও চিত্রে বিস্তারিত শহীদুল ইসলাম শিমুলের রিপোর্টে। শীতের সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও আজকের বাজারে প্রায় সবকটি সবজিতে কেজি প্রতি বেড়েছে 10 থেকে 15 টাকা। ক্রেতারা বলছেন, ঘন কুয়াশার অজুহাতে অধিকাংশ সবজির দাম বাড়িয়েছে বিক্রেতারা। তাদের দাবি, মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণ আর বাজার মনিটরিং না থাকায় এমনটা ঘটছে। একটা লাউর পিস যদি 100 টাকা হয়, সেক্ষেত্রে একটা মানুষের ইনকামের উপর ভর করে, একটা মানুষের দৈনন্দিন খাবার দাবার, সেক্ষেত্রে বুঝুনই তো কি অবস্থা। যারা উৎপাদন করে তাদের থেকে মধ্যবর্তী যে সিন্ডিকেট আছে এদেরকে, এরা এই বাজারটা নিয়ন্ত্রণ করতেছে মনে হয়। এখন তো শীতের সিজন, শীতের সিজনে আপনার যে সবজি পাওয়া যায় সেই সবজি তুলনামূলকভাবে দাম আমাদের জন্য একটু বেশি। এখন তো কমার কথা, শীতের দিন কমার কথা না, এখন তো বাড়তিছে আরও। তবে বিক্রেতারা বলছেন, অতিরিক্ত শীতে পরিবহন খরচ এবং লেবার খরচ বেড়ে গেছে, কুয়াশার কারণে আমদানি কমেছে অর্ধেকে, তাই পাইকাররা সবজির দাম বাড়িয়েছে আর তার প্রভাব পড়ছে খুচরা বাজারে। এখন আমদানি অনেক কমে গেছে, তার জন্য মালের দাম বেশি, মালের দেখা ফুলটুল নষ্ট হয়ে যায়, অনেক ফসলও মাইজ যেতেছে এই কুয়াশার কারণে, যেটা বাস্তব। আবার গাড়ির জার্নিং মানি, গাড়ির ভাড়াটুরা বাড়তি সবদিকে, আবার সামনে এস্তমা গেদের মধ্যে সব কিছু বিস্তারিত হিসেব কিতাব করে দেখা গেছে। মালের সংকট একটু কম ওই কারণে মালের দাম রাজকা গেছে, সপ্তাহ থেকে 3 দিন যাবত একটু মালের দাম একটু চড়া। গত সপ্তাহে লাউ বিক্রি হয়েছে 50 টাকা থেকে 40 টাকা, এই সপ্তাহে বিক্রি হয়েছে 60 থেকে 70 টাকা। অন্যদিকে গোখাদ্যের দাম কমায় মাংসের বাজারে এসেছে বড় ধরনের পরিবর্তন। গত 2 সপ্তাহ ধরে কমতির দিকে গরুর মাংসের দাম, খাসির মাংসও সহনীয় পর্যায়ে আছে বলে জানিয়েছেন বিক্রেতারা। যেহেতু তুলনামূলক আমাদের মাংসের দাম খুবই কম, আমরা আশাবিদ যে কাস্টমার আমাদের বাড়ুক, আমরা সেইভাবে আমরা পরিচালনা করতে পারি। দাম মোটামুটি সেরকমই আছে, হয়তো মনে করেন 10-20 টাকা কেজিতে ডিফারেন্স হচ্ছে আর কি, 40-50 টাকা। তবে ক্রেতাদের মধ্যে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মোটামুটি মানুষের নাগালের মধ্যে আছে, যেহেতু সবার মধ্যে দামটা ক্রয় ক্ষমতার মধ্যে। গরু আপনার 490, 500, খাসির মাংস 700 থেকে 750, 800 টাকা, তাহলে আমরা কমে পাচ্ছি কই। মাংসের দাম একটু কম আছে, আগে গরুর মাংস দিতাম 500 করে, এই 550 করে, এখন 500 করে পাইতেছে একটু। এছাড়া বাজারে পেঁয়াজ, রসুন, আদা, তেল সহ অন্যান্য নিত্যপণ্য গতকালের দামে বিক্রি হচ্ছে। শহীদুল ইসলাম শিমুল, বিজয় টিভি, ঢাকা। বিজয় জেলা বার্তা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার। পরাজিত মহল জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনার শক্তিকে নির্মূল করতে চেয়েছিল বললেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। ঘন কুয়াশায় টানা 8 ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটের ফেরি চলাচল। এবং জামালপুরের দেওয়ানগঞ্জে কর্মরত গ্রাম পুলিশদের মানববন্ধন।
দর্শক, দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ভিজিট করুন www.deshreview.com এই ঠিকানায়। শেষ করছি বিজয় জেলা বার্তা, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।